আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল নিয়ান সাফা ব্লগ। আশা করছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ও ভালো আছেন। আমি আজকে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে আপনাদের সাথে আমি একটি ভিডিও শেয়ার করব। আশা করি আমার পুরো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে, আর আজকে আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করে দিবেন। আর দেখার শেষে যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি আমার সংসারে একটি গুরুত্বপূর্ণ জিনিস কিনে ফেললাম, মাইক্রো ওভেন। তো আমি ইলেকট্রিক ওভেন কিনতে চাইছিলাম, কিন্তু আমার হাজব্যান্ডের ইচ্ছা মাইক্রো ওভেন কিনবে, তো ওর ইচ্ছাটাই পূরণ হলো। তো যাই হোক, কেনা হয়ে গেল, কিন্তু আমি চাচ্ছিলাম যে একটু ছোটো মাইক্রো ওভেন কিনবো, কিন্তু সে কিনেছে 30 লিটার যেটা সিঙ্গারে সেটা কিনে ফেললো। বাচ্চারা অনেক আগ্রহ হয়ে বসে আছে, মানে মাইক্রো ওভেন কখন খুলবে। তো ওরা বাবা খুলতেছে আর ওরা খুব খুশি হচ্ছে, তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো পুরো ভিডিওটি দেখবেন বাচ্চারা কী করতেছে, আর ওর বাবাও কিন্তু খুব মজা পাচ্ছে, আর ওর ইচ্ছাটা পূরণ হলো। আর যাই হোক, আমি এ পর্যন্ত যে কয়টা মানে মাইক্রো ওভেন দিয়ে রেসিপি করার চেষ্টা করেছি সে কয়টা একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরলাম। আর আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন রেসিপিটা দেখতে চান, তো আপনাদের সাথে আমি সেটি শেয়ার করব। আর মাইক্রো ওভেনের স্ট্যান্ড আমি এখনও কিনি নাই, কিনবো। তো বাচ্চাদের যে পড়ার টেবিলটা ছিল সেটাই আমি এখানে দিয়ে দিচ্ছি, তো আপাতত এটাতে রাখতেছি, পরে কেনার পর আপনাদের সাথে শেয়ার করব। সামনে ইনশাল্লাহ আমি কাপকেকের রেসিপিটা শেয়ার করব, মাইক্রো ওভেন দিয়ে কীভাবে খুব সহজে করা যায়। তো আশা করি আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন আর কমেন্টস করে জানাবেন। কেমন হয়েছে বই নিয়ে চলে যাও, তো এই যে একটা, তারপরে এই যে একটা, দুইটা, এই যে একটা, তিনটা,
এই যে একটা, এটা দিয়ে মুরগি আসতো, মুরগি গ্রিল করে চারটা, এই যে একটা পাঁচটা, এই যে একটা ছয়টা, এই যে একটা সাতটা, thank you.